হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলা ভয়েস ইউটিউব চ্যানেলের আরো একটি কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে। আজকে দেখে নেব 31 অক্টোবর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব আজকের প্রথম প্রশ্নে। ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স সম্প্রতি যোধপুর এয়ারফোর্স স্টেশনে কোন দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করছে? সঠিক উত্তর গরুড়, অর্থাৎ অপশন এ। ভারতীয় বিমানবাহিনী এবং ফ্রেঞ্চ এয়ার অ্যান্ড স্পেস ফোর্স 26 অক্টোবর থেকে 12ই নভেম্বর 2022 পর্যন্ত যোধপুরের এয়ারফোর্স স্টেশনে গরুড় নামে একটি দ্বিপাক্ষিক মহড়ায় অংশগ্রহণ করেছে। এই অনুশীলনের প্রথম, তৃতীয় এবং পঞ্চম সংস্করণ যথাক্রমে 2003, 2006 এবং 2014 সালে ভারতে পরিচালিত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন। সম্প্রতি জম্মু কাশ্মীরের কোন জেলায় চেনাব হোয়াইট ওয়াটার রাফটিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে? সঠিক উত্তর ডোডা, অর্থাৎ অপশন ডি। ডোডা জেলার দুঃসাহসিক পর্যটনের সম্প্রচারণের জন্য জেলা প্রশাসন চেনাব হোয়াইট ওয়াটার রাফটিং ফেস্টিভ্যাল শুরু করেছে। জেলার ডেপুটি কমিশনার বিশেষ পল মহাজন এবং SSP আব্দুল কাইয়ুম এই উৎসবের উদ্বোধন করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যে কোন রোগের প্রাদুর্ভাব তদন্ত করতে সম্প্রতি কেরালায় একটি দল পাঠিয়েছে? সঠিক উত্তর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ অপশন সি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রাদুর্ভাবের তদন্তের জন্য কেরালায় একটি উচ্চস্তরের 7 সদস্যের দল মোতায়েন করেছে। কেরালার আলাপ্পুজা জেলায় হাঁসের মধ্যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব নিশ্চিত করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্ন। প্রখ্যাত শিল্পী নীলপবন বড়ুয়া সম্প্রতি প্রয়াত হলেন, তিনি নিচের কোন রাজ্যের বাসিন্দা? সঠিক উত্তর আসাম, অর্থাৎ অপশন এ। আসামের প্রখ্যাত শিল্পী নীলপবন বড়ুয়া 28 অক্টোবর 2022-এ গুয়াহাটিতে 84 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি একজন প্রখ্যাত চিত্রশিল্পী। বৃন্দাবনী বস্ত্রের শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি 1971 সালে গুয়াহাটিতে আসাম ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 2021 সালে তিনি আসাম সরকার কর্তৃক আসাম সৌরভ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। দেখে নেব পরের প্রশ্ন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি কোন রাজ্যে আয়ুষ উৎসবের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর কাশ্মীর, অর্থাৎ অপশন বি। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 28 অক্টোবর 2022-এ কাশ্মীরের গন্ডারবালে আয়ুষ উৎসবের উদ্বোধন করেছেন। রোগীদের আধুনিক যত্ন পদ্ধতির পরিপূরক হিসাবে ঐতিহ্যগত ঔষধি অনুশীলনগুলিকে সম্প্রচারের জন্য এটি চালু করা হয়েছে। দেখে নেব পরের প্রশ্ন। রাজস্থানের কোন শহরে সম্প্রতি বিশ্বাস স্বরূপম নামক একটি শিবের মূর্তি স্থাপিত হয়েছে? সঠিক উত্তর নাথদ্বারা, অর্থাৎ অপশন বি। 29 অক্টোবর 2022-এ রাজস্থানের রাজসামান্দ জেলার নাথদ্বারায় বিশ্বাস স্বরূপম নামের 369 ফুট লম্বা একটি শিবের মূর্তির উদ্বোধন করা হয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ শিবের মূর্তি। দেখে নেব পরের প্রশ্ন। চীনা সীমান্তের কাছে কোন দেশের সাথে ইয়ুদ অভ্যাস নামের একটি দ্বিপাক্ষিক সামরিক মহড়ার আয়োজন করবে ভারত? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ অপশন এ। ভারতীয় ও মার্কিন সামরিক বাহিনী 15ই নভেম্বর 2022 থেকে 2ই ডিসেম্বর 2022-এর মধ্যে ব্যাটালিয়ন স্তরের ইয়ুদাভ্যাস অনুশীলন পরিচালনা করবে। ইয়ুদাভ্যাস উত্তরাখণ্ডের আউলিতে অনুষ্ঠিত হবে, যা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। কোন রাজ্য সম্প্রতি কৃষকদের জন্য একটি কমন ক্রেডিট পোর্টাল সাফাল লঞ্চ করেছে? সঠিক উত্তর ওড়িশা, অর্থাৎ অপশন এ। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক কৃষকদের কল্যাণের জন্য একটি সাধারণ ক্রেডিট পোর্টাল সাফাল লঞ্চ করেছে। সাফাল হল কৃষি ঋণের জন্য আবেদনের একটি পোর্টাল। বন্ধুরা, আজ এখানে শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে আবার চলে আসছি নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ততক্ষণ বাংলা বিষয়ের সঙ্গে থাকো এবং প্রস্তুতি নিয়ে থাকো।
এক্সামের। বাই।